আমি আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ান ডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি, অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে থার্ড ওডিআই অবশ্যই আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে আমার। এবং আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য, আমার ভেতরে যতটুকু আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার। বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, এবং এই অধিনায়কত্ব ছাড়ার পর এবং মাশরাফিকে নিয়ে ক্রিকেট প্রেমীরা কি বলছে সেই কথাগুলো আপনাদেরকে জানাবো। আমাদের স্পোর্টস টকিস ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটি কথা বলা হয়েছে তিন বাক্যে মাশরাফিকে ব্যাখ্যা করার জন্যে। সেখানে অনেকেই লিখেছেন, অনেকেই মন্তব্য করেছেন। মোহাম্মদ বাঁধন তিনি লিখেছেন, তিন বাক্যে মাশরাফিকে আসলে ব্যাখ্যা করা সম্ভব না। তারপর আশরাফ উদ্দিন তিনি লিখেছেন, বাংলাদেশে এমন একজন ক্যাপ্টেন অনেক দিন দরকার, ভালোবাসার বস। মাশরাফিকে নিয়ে আসলে তিন বাক্যে একটি উপন্যাস লিখলেও লেখার শেষ হবে না। শুধু লাল সবুজের জার্সি গায়ে মাঠে চেয়ে থাকব মাশরাফি একটি ক্যাচ ধরল কিনা, এই কথাটি লিখেছেন স্বপ্ন। তারপর সজীব খান লিখেছেন, মাশরাফি সম্পর্কে তিন বাক্যে শেষ করার মতো কিছু নেই, মাশরাফি সবার সেরা এই দেশের, ভালোবাসি বসকে। এবং তিনি সেলিউট জানিয়েছেন মাশরাফি-বিন মুর্তজাকে। মিস্টার কামরুল তিনি লিখেছেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার ফর টাইগার। সাফিনা শিফা তিনি লিখেছেন, উই ক্যান্ট এক্সপ্লেইন। গোস্বামী উৎপল গোস্বামী ইন্ডিয়া থেকে তিনি লিখেছেন, মিস ইউ ক্যাপ্টেন মহেশ। ইরফত রেজা সিদ্দিক তিনি একটু বড় করে লিখেছেন, মাশরাফি ভাই বাংলাদেশ দলকে বিশ্বের আলোচনায় আনার অন্যতম লিডার তিনি। ভাঙ্গা পায়ের বাধা উপেক্ষা করে ভঙ্গুর বাংলাদেশ ক্রিকেট দলকে টেকসই করেছে, সেই কারণে লিজেন্ড আপনি, আমাদের সকলের ভালোবাসার যোগ্য মেষ আপনি। তারপরে আরও একজন কমেন্ট করেছেন, মাশরাফি এ লিজেন্ড, অ্যান আইডিয়াল ম্যান অ্যান্ড এ লিডার অফ ইউনিটি। ওমর হাসান তিনি লিখেছেন, গুড ইন্সপিরেশন এবং লিডার। তারপর হাজিনুর রহমান তিনি লিখেছেন, লাভ ইউ ব্রাদার, আমাদের দেখা বেস্ট লিজেন্ড, এই কথাটি লিখেছেন মাহাদি। মুর্শিদা নামে একজন তিনি লিখেছেন, উই লাভ মাশরাফি। ইমাম ফারাবি তিনি লিখেছেন, বস। মোহাম্মদ রিফাদ, লাভ ইউ মেশ। আরকিন রিবাইয়া তিনি লিখেছেন, মাশরাফিকে অনেক অনেক মিস করব। ফরহাদ হোসেন তিনি তিনটি শব্দে মাশরাফিকে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন, এক হচ্ছে বস, লিডার, লিজেন্ড। আবিদ হাসান তিনি লিখেছেন, বস, লিজেন্ড, বস। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক ধরনের কমেন্ট করছে, যে কমেন্টগুলো আসলে মানুষের যে ভালোবাসা থাকে একটা মানুষের প্রতি সেইগুলাই প্রকাশ পাচ্ছে। ভালো মানুষ লিখেছেন শফিক তুহিন। দেলোয়ার হোসেন সাইদ তিনি লিখেছেন, আই লাভ ইউ মেশ। সর্বশেষ আমি আমার মতামতটা জানাবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটকে যদি কেউ মনে রাখে তাহলে অবশ্যই বাংলাদেশের মাশরাফিকে ক্যাপ্টেন হিসেবে অবশ্যই মনে রাখতে হবে। বাংলাদেশ ক্রিকেট একদিন হয়তো বিশ্বকাপ জয়লাভ করবে, যেমনটি করেছে যুবারা। বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে যদি নাম নেওয়া হয় কোনো একদিন, সেদিন অবশ্যই সবার উপরে থাকবে মাশরাফি-বিন মুর্তজা। কারণ বাংলাদেশের ক্রিকেটকে মাশরাফি-বিন মুর্তজা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেখানে বাংলাদেশকে ভাবতে শুরু করেছে অন্যান্য দলগুলো, যে আমরা বাংলাদেশের কাছেও হারতে পারি। সো সাবধানে খেলতে হবে বাংলাদেশের সাথে।